গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন তোমার 7:10 বাজে, এইমাত্র ঘুম থেকে উঠলাম। তো চলো, এখনও বাসি কাজ বলতে আমার যেসব টুকটাক কাজ আমি কিছুই করিনি। তো আমার শাশুড়িমা উঠোন ঝাড় দেওয়া, লেপা পোছা এগুলো করে নিয়েছে। তো চলো, আর এই জায়গাটা দেখো, অরিত্রীর পাপা কালকে ঘিরেছে ছাগলের মধ্যে রাখার জন্য, আর আজকে তোমাদের সাথে অনেকগুলো সারপ্রাইজ দেব। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে তো শনি শনিবার, এখনো থালা বাসন হাঁড়ি কড়াই কিছুই মাজা হয়নি, ওগুলো মাজবো। তারপরে চলো দেখতে থাকো। বলেছিলাম না আজকে তোমাদেরকে অনেকগুলো সারপ্রাইজ দেওয়ার আছে। তো প্রথম সারপ্রাইজ হলো এটাই যে আমার ছাগলের বাচ্চা হয়েছে। এর আগের দিন এক দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে আমার ছাগলের বাচ্চা হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, কালকে বাচ্চা হয়েছে। তো মেয়ে বাচ্চা হয়েছে, ঠিক আছে, কালকে দুপুরের দিকে হয়েছে। কালকে সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, মানে কালকে যে হয়েছিল সেই ভিডিওটা শ্যুট করিনি, ঠিক আছে। তো দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে অরিত্রীর পাপা এদিকে, মানে কালকে সকালে, টিন দিয়ে এরকমভাবে বেড়া দিয়ে ঘিরেছিল। ভেবেছিল যে, মানে ভাবেইনি যে আজকে বাচ্চা হবে আর আজকে এরমভাবে ঘিরবে। তো আমরা কিভাবে ঘিরেছিলাম জানো? কারণ হচ্ছে খেতে দিলে লোকের ছাগল ছাড়া থাকে, তো এসে এসে খেয়ে যায়। তার জন্য আমরা এরকমভাবে ঘিরেছিলাম যে এর ভেতরে রাখলে পরে হয়তো ছাগলে, মানে লোকের ছাগলে এসে জ্বালাতন করবে না আর খাবেও না। তো এদিকে দেখো, আজকেই দুপুরবেলায়, মানে কালকে দুপুরবেলায় বাচ্চাটা হয়ে গেছে। তো একদিকে আমার ভালোই হয়েছে ঘিরে জায়গাটা, তো আজকে ঘিরাও হয়ে গেল, আবার ছাগলের বাচ্চাও হয়েছে। তো ছাগলের বাচ্চা ছাগল সমেত যদি ওই ঘরের ওই ঘেরার ভেতরে রাখা হয়, তাহলে কিন্তু বাচ্চাটা এদিক ওদিকে ছুটে চলে যাবে না। তো চললাম সোজা সকালবেলায় ছাগলটা বের করে। এই দেখো, হাঁড়ি কুড়ি কড়াই সমস্ত কিছু মাজতে হবে, কারণ আজকে হচ্ছে শনি শনিবার। তো এগুলো মাজতে হবে, তার জন্য থালা বাসন কটা বের করে নিলাম। আর কড়াইটা ছিল উনুনের পাড়ের ওদিকে, তো কড়াইটাকেও নিয়ে এসে রেখে দিলাম। আর কড়াই মাজার সহজ উপায় তোমরা যদি কেউ জেনে থাকো, তাহলে প্লিজ আমাকে একটু জানিয়ে দাও। কড়াই মাজতে ভীষণ কষ্ট হয় এখন, কারণ আগে তো আগের ব্যাপারটা আলাদা আর এখনকার ব্যাপারটা আলাদা। এখন মানে চেপে বসে মাজতে পারি না, খুব কষ্ট হয়, পেটে লাগে। তো তার জন্য বললাম, ঠিক আছে। তো এই দেখো, যত এঁঠো, মানে এঁঠো কাটা যা ছিল সবে যে একটা থালায় গুছিয়ে নিলাম। এখন চলো ওই বাঁশবাগানের ওদিকটাতে দিয়ে আসবো। আর আমি কড়াই আগাগোড়ায় কী দিয়ে মাজি জানো? একটু বালি নিই, তারপরে হচ্ছে বাঁশের পাতা নিই, বাঁশের পাতাতে প্রচুর ধার থাকে। তো বাঁশের পাতা নিই, বালি নিই, আর একটু সাবান নিই, নিয়ে ভালো করে ঘষে ঘষে মাজি, তাহলে একটু কড়াইটা পরিষ্কার হয়, ঠিক আছে। এখন যে বসে বসে কড়াই ডলবো, মানে সেটা পারি না, খুব কষ্ট হয়, পেটে খুব চাপ লাগে। তার জন্য তোমাদেরকে বললাম যে, আর এই কড়াইগুলো না জানো না খুব পুড়ে যায়, প্রতিদিন রান্না করবো প্রতিদিন পুড়ে যাবে, প্রতিটা দিন পুড়ে যাবে, আর কড়াইয়ের ভেতরটা দেখতে একদম বিচ্ছিরি হয়ে যায়। তো জানি না, আর লোহার কড়াইতে আবার যদি রান্না করি, লোহার কড়াইতে রান্না করলে তরকারি কালো হয়, দেখতে ভালো লাগে না, তার জন্য আবার ভালো লাগে না, মানে কী যে করবো বুঝে পায় না। তো প্রথমে মটর চালিয়ে, এখন আর না বেশি কোয়ালিটি পি না জানো তো, মটর চালিয়ে এক গামলা জল এই যে মানে গামলাতে ভর্তি করে নিলাম। এইবারে বাসনপত্রগুলো মাজতে থাকি, তারপরে গামলার জল দিয়ে এই যে বাসনপত্রগুলো সব ধুয়ে নেব, তাহলে ভালো হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো তোমাদের একটা সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই ভরিয়ে দিও। আর দ্বিতীয় সারপ্রাইজের জন্য তোমরা আবারও ওয়েট করো, অবশ্যই তোমাদেরকে জানাবো। তো দেখো, কালকেও কালি হাঁড়ি মেজেছিলাম, কালকেও হাঁড়িটা মেজেছিলাম, আবার আজকেও মাজতে হচ্ছে হাঁড়ি, কারণ আজকে তো শনিবার। তো সমস্ত কিছু ধুয়ে মেজে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করতে হবে। তো তার জন্য এই যে হাঁড়িটা মাজছি, ভাবছি কিছুদিন গেলে হাঁড়িটা বদলে ফেলবো, মানে অন্য একটা হাঁড়ি নিয়ে নেব, ঠিক আছে। এই হাঁড়িটা না কেমন হয়ে গেছে, এটা কিন্তু আমার 100 টাকার হাঁড়ি, ঠিক আছে। এই 100 টাকা দিয়ে এই হাঁড়িটা কিনেছিলাম,
আর এদিকে দেখো থালা বাসন কড়াই টড়াই সব কিছু মাজা হয়ে গেছে। তো হাঁড়িতে প্রতিদিনকার মতন এই যে হাঁড়িতে মাটি দিয়ে এই যে টুলের ওপরে এখন রোদে দিয়ে দেব, তারপরে একটু পরে ভাত বসাবো। আর জানো তো আগে না হাঁড়িতে মাটি দিতাম না, এমনি উনুনে বসিয়ে দিতাম, তার জন্য আমার হাঁড়ির নিচটা ওরকম কালি কালি, মানে উঠতে চায় না, বুঝলে তো। এখন আবার মাটি দিই। শীতকাল হলেও গাছের গোড়াগুলো কেমন যেন শুকনো শুকনো হয়ে থাকে, শুকিয়ে কাঠ হয়ে থাকে, জল না দিলে মানে গাছগুলো কেমন যেন খ্যাটখ্যাটে টাইপের হয়ে গেছে। আর এবারকার শীতকালের গাছের কোনো যত্নই নিলাম না জানো তো বন্ধুরা, প্রত্যেকবার খোল পাচানো জল, তারপরে সার টার অনেক কিছু দেওয়া হয়। এবারও রড়িত্রির পাপা সময়ই পাচ্ছে না, তো যত্ন নেবে কি, তো সময় পেলো না, যত্নও নেওয়া হলো না। তো তাও যা টুকটাক ফুল ফুটেছে আর কি। তো এই দেখো গোলাপ গাছটায় তবুও 3-4টে ফুল দিল আমাদের, মানে গোলাপ ফুলের গাছটা না হেব্বি ভালো হয়েছে জানো তো, একদম লাল লালও না মেরুন কালারের টকটকে এত বড় থাবা গোলাপ হয়। মানে এই গোলাপের গাছটা আমরা একবার কুজি কুঠিরের রেস্টুরেন্টে খেতে গেছিলাম, মানে আমাদের এখানে একটা বড় রেস্টুরেন্ট আছে, তো ওখানে খেতে গেছিলাম, তো ওখান থেকে দিয়েছিল খাবার পরে। তো গাছটা নিয়ে এসে যত্ন করার পর এখন ফুল দিচ্ছে, কত ভালো লাগে বলো তো দেখতে। তো এই দেখো গাছে সকাল সকাল জলও দেওয়া হয়ে গেল। চলো এখন ঘরের দিকে যাওয়া যাক, দ্বিতীয় সারপ্রাইজটা তোমাদের দেব। এই যে আমার দ্বিতীয় সারপ্রাইজ, বলেছিলাম সাইকেল চুরি হয়ে গেছে, তো চুরি হয়ে গেছিলো, তারপরে দেখো আবার নতুন সাইকেল কিনেছি। কি করে কিনলাম জানো, তোমাদের দাদাভাই যেই দোকানের হয়ে ক্যামেরা করে ঠিক আছে, সেই দোকানদার দাদা মানে ক্যামেরা করেছিল সেই কাজের টাকা, আর নিজে নিজের বিবেক করে আরও কিছু টাকা দিয়ে মোট 3,500 টাকা দিয়েছিল। আর যেই বিয়ে বাড়ির থেকে হারিয়েছিল সেই বিয়ে বাড়িওয়ালারা 1,000 টাকা দিয়েছিল, মোট 4,500 টাকা হলো। আর 1,000 টাকা তোমাদের দাদাভাই একজনের কাছ থেকে মানে ওর একটা বন্ধুর কাছ থেকে নিয়েছিল, দিয়ে মোট 5,500 টাকা দিয়ে এই সাইকেলটা কিনে নিয়ে এসছে কালকে রাত্রিবেলায়। বললাম না কালকে কোনো ভিডিও শ্যুট করিনি, তাই ছাগলের বাচ্চা হয়েছে সেটাও দেখাতে পারিনি, সাইকেল নিয়ে এসছে সেটাও তোমাদের দেখাতে পারিনি। 8টা বাজে গেলে স্কুলে কখন যাবা? হ্যাঁ এক্ষুনি যাবা, তাহলে ওঠো তাড়াতাড়ি, ওঠো তাড়াতাড়ি, ওঠো তাড়াতাড়ি, ওঠ। মেয়েকে ডেকে ঢুকে এই যে এখন তুলালাম, তুলিয়ে এই যে সোয়েটারটা পরিয়ে দিচ্ছি। আমার মেয়ের এই সোয়েটারটা যে কি পছন্দের কি বলবো, অন্য কোনো সোয়েটার পরতেই চাবে না, খালি বলবে মা আমি সাদা সোয়েটারটা পরবো। মানে এই সোয়েটারটা কি বলতো পরা খুব সহজ হয় তো, আর পাতলা আছে, বাচ্চা মানুষ না খুব গরম ধরে যায়, সারাক্ষণ খালি দৌড়াদৌড়ি ছোটাছুটি করে বেড়ায় আর গরম ধরে যায়, তার জন্য এই পাতলা আছে এই সোয়েটারটা, মানে খালি বলবে এই সাদা সোয়েটারটা পরবো, সাদা সোয়েটারটা পরবো। তো দেখো ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম, এখন আমার কয়েকটা জিনিস কাচাকুচির আছে জানো তো। এই আমার হলুদ চাদরটা দেখতে পাও তো, এই হলুদ চাদরটা দুদিন অন্তর অন্তর নোংরা হয়, দুদিন অন্তর অন্তর একদম নোংরা কালো হয়ে যায়, কারণ কী বলতো হলুদ রং, তারপর আবার উনুনের পাড়ে বসে বসে রান্না করি সেই ধুমো কালি কালি ভাব হয়ে যায়। তো দেখো অরিত্রির সোয়েটার, আমার সোয়েটার, আমার একটা নাইটি আমি ভালো করে এই যে টাইম কলের জল দিয়ে সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম, আর অরিত্রির 2-3টে জামাও আছে জানো তো। তো প্রতিদিন অল্প অল্প করে যদি না কাচি না তাহলে অনেক জমা হয়ে যায়, তখন আর একবারে পারি না। আর এখন তো বেশি কাচাকুচি মানে খুব কমই করি, তো সার্ফে ভিজিয়ে ধুয়ে নেওয়াটাই মানে বেশি হয়, বেশিরভাগ গরম জলেই আমি জামাকাপড় ভিজাই, তাহলে আমাকে আর কষ্ট করে কাচতে হয় না। আর আজকে না গরম জলটা, গরম জল করার মেশিনটা না খারাপ হয়ে গেছে, তার জন্য টাইম কলের জল দিয়ে আজকে ভিজিয়ে দিলাম। তো কেনা জল হয়ে গেছে 2 দিন শেষ, তার জন্য দেখো টাইম কলের জলই বোতলে ভরে নিলাম, কারণ কখন আনবে না আনবে তার তো ঠিক নেই, তো ততক্ষণ তো জল যদি প্রয়োজন পড়ে খেতেও তো লাগবে, তো তার জন্য ব্যাগে করে কয়েক বোতল আমি জল ভর্তি করে নিলাম। আর আমাদের ছাগলটাকে দেখো আবারও বাইরে বের করে একটু রোদে মানে দিয়ে দিয়েছি, কারণ ওই ঘেরার ভেতরটা না কাঁঠাল গাছ আছে ওপরে, তো অনেকটা ছায়া হয়, তার জন্য বাইরে আবারও বের করে দিলাম রোদে, কারণ বাচ্চাটা কালকেই হয়েছে,
ওর প্রচুর শীত করছে, ঠিক আছে, মানে সবে সবে হয়েছে, বুঝতেই পারছো তো। তারপরে দেখো চলে এসেছি ঘরে, তো চলো এখন ঝটাপট করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই। অরিত্রির পাপা বিছানাটাকে গুছিয়ে নিয়েছে, এসে দেখছি। অরিত্রির পাপা সাইকেলটা পেয়ে ভীষণ খুশি, যে আবার কিন্তু একদম আগের সাইকেলটার মতনই কিন্তু সাইকেলটা কেনা হয়েছে, ঠিক আছে। তোমরা আবার কেউ ভেবো না যে মিথ্যে কথা বলছি আমি, যদি কারোর বিশ্বাস না হয় তাহলে আমাদের বাড়ি এসে যাচাই করে যেও, ঠিক আছে। একদম আগেকার সাইকেলটার মতনই সাইকেল কিনেছে, ও কিন্তু একা গেছিলো, আর প্রথম যখন ওই সাইকেলটা কেনার সময় তখন আমি গেছিলাম, তো ওই সাইকেলটার মতনই একদম সাইকেল কিনেছে। তো অরিত্রিকে স্কুলে দিয়ে আসলো প্রথমবার নতুন সাইকেলে করে। তো দেখো ডাল আর চালে ভিজিয়ে রাখলাম, কারণ আজকে শনিবার, তো কী রান্না করব কী রান্না করব খালি সেটাই মনে হচ্ছে সকাল থেকে। আর শনিবার টনিবার আসলে দেখবে মনে হবে কি কী করব, কী রান্না করব কী রান্না করব। তো ভাবছি কি ডাল দিয়ে, অনেকদিন বড়া ভাজা হয় না, মা অল্প একটু ডাল দিয়ে গেছিলো, সেই ডাল ভিজিয়ে রাখলাম, তো ডালের বড়া ভাজবো। আর দেখা যাক কী কী করা যায়। পাশের বাড়ির একটা মাসিমা মানে লাউয়ের ডগা দিতে চেয়েছিলো, তো দেখি দেয় নাকি, দিলে পরে নিয়ে আসবো। আর এদিকে আমি ঘরে বসে গ্যাসের ট্যাবলেটটাও আমি খেয়ে নিলাম। গ্যাসের ট্যাবলেটটা খাওয়ার পরে এই দেখো কাকা শ্বশুররা কালকে একটা বাড়িতে মানে নিমন্ত্রণ ছিল কালী পুজোর, তো ওখানে গেছিলো, তো ওখান থেকে খিচুড়ি নিয়ে এসছে। আর এই পুজোর খিচুড়িটা এত টেস্টি হয়, এত ভালো লাগে, মানে কি বলবো তোমাদের, আমার কাছে অমৃত মনে হয়, অমৃত মনে হয়। তো দেখো একটুখানি প্রসাদ দিয়েছিলো, রাত্রিবেলায় খেয়েছিলাম না, তো সকালবেলায় গ্যাসের ট্যাবলেটটা খেয়ে একটুখানি খিচুড়ি প্রসাদ আমি খেয়ে নিচ্ছি। তো এখন সোজা চলে যাব আমি রান্নাঘরে রান্না করতে, তার জন্য নিয়ে নিচ্ছি চাল। এই গ্লাসের 3 গ্লাস করে চাল নিলে আমাদের 3 বেলা চলে যায়, ঠিক আছে, সকালে দুপুরে রাতে। রাতে তো কষ্ট করে রান্না করি না, কারণ গ্যাসটা শেষ হয়ে গেছে, ওই ভাতই থেকে যায়, ওটাই খেয়ে নিই। আর এখানে দেখো কতগুলো বড়ি, এই বড়িগুলো কে দিয়েছে জানো? অরিত্রির পাপা যেখানে কাজ করে, মানে যেই দাদাটার সাথে কাজ করে আর কি, কারেন্টের কাজ, সেই দাদাটার বউ দিয়েছে, ঠিক আছে। তো এই দেখো কটা বড়ি দিয়েছে, আজকে ভাবছি কি নিরামিষ, তো তো চলো বড়ির ঝোলই রান্না করা যাক। খিচুড়ি প্রসাদটা খেলাম, খেয়ে এখন হচ্ছে তোমার যাচ্ছে একটা মাসি বাড়ির পাশে, বলেছে যে লাউয়ের ডগা দেবে, তো আজকে তো শনি শনিবার, তো লাউয়ের ডগা দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে ঝোল করবো আর ডালের বড়া ভাজবো, ব্যাস। তো চলো নিয়ে আসি, অনেক লেট হয়ে গেছে, 9টা পার হয়ে গেছে, কখন ভাত রান্না করবো আর কখন খেয়ে আজে যাবে। তো বান্ধবীদের বাড়ির উপর দিয়ে আসলাম, দেখো সীতা আয়। প্রত্যেকবার আমাদের বাড়িতে লাউয়ের ডগা মিষ্টি কুমড়োর ডগায় পুরো ভর ভরাট হয়ে থাকে, এবার আর হওয়াতে পারলাম না বন্ধুরা। তো দেখো এই মাসিটার বাড়িতে কত সুন্দর লাউয়ের ডগা হয়েছে, তো মাসিটা বলেছিল কালকে গিয়ে নিয়ে আসতে, তো আজকে ভাবলাম যে নিরামিষ রান্না করব, যাই লাউয়ের ডগা নিয়ে আসি কটা। তো মাসিটা ওই যে কেটে দিচ্ছে ওখানে, লাউয়ের ডগা নিতে আমি কিন্তু একা আসিনি, বান্ধবীকেও টেনে নিয়ে এসেছি, কারণ কী বলতো আমি একা একা আসলে তো ভিডিও করতেই পারবো না, তো তার জন্য বান্ধবীদের বাড়ির উপর দিয়ে আসলাম, ওকে ডেকে নিয়ে আসলাম। তারপরে সোজা চলে আসলাম তোমার রান্নাঘরে, রান্নাঘরে উনুনের পিঠে খড়িগুলো না সব শেষ হয়ে গেছে দেখো, আর যত খড়ি আমি কেটে কেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম,
তো সেই খড়িগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, কারণ তোমাদের দাদা ভাই আর লেবুর খড়িগুলো আনতে যায় না। কেন যায় না বলো তো? কারণ মাঠে তো এখন শস্যে কেটে ধান লাগিয়ে দিয়েছে, তো যাওয়া আসার রাস্তা নেই, ঠিক আছে? এখন জল কাদা করে ফেলেছে, তো খুব কষ্ট, আনলেও আনা যায় মানে খুবই কষ্ট হবে, জল ঠল তো কাদা মাদা আল মানে আলগুলো কেটে ছোট ছোট করে ফেলেছে, তো মানে মাথায় করে বোঝা নিয়ে আসতে খুব কষ্ট হবে ওই সব জায়গা দিয়ে, তার জন্য এখন আর যায় না, ঠিক আছে? তো তার জন্য ঘরের ভেতরের খড়িগুলো দিয়েই এখন জাল দিতে হচ্ছে আমাকে। লাউয়ের ডগার ভেতরে একটা বেগুন কেটে দিলাম, আলু কেটে দিলাম, আর এই যে লাউ শাকটা, লাউ শাক দিয়ে মাছের ঝোল খেতে যে এত ভালো লাগে কি বলবো। তো এই দেখো, এগুলো দিয়েই আজকে রান্না হবে। নিরামিষ বড়ির ঝোল করব, আর ভাবছি ডালের বড়া ভাজবো, ডালের বড়াও ভাবছি কি কয়েকটা দিয়ে দেবো, জানো তো। তো এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে দেখো আমার ভাতও হয়ে গেছে, তো চলো ডাল বাটতে বাটতে এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাকে চলো উপর দিয়ে নিই। মসুরির ডালের ভেতরে আতপ চাল দিলে কি হয় বলো তো? একটু মচমচে টাইপের হয়, তার জন্য আতপ চাল দিয়েছি, আর দুটো লঙ্কাও ওর ভেতরে বেটে দিয়েছি, মানে শুধু বড়া ভাজা খাওয়ার জন্য লঙ্কা দিয়েছি। আর এদিকে দেখো, তেলের ওপরে বড়িগুলো ছেড়ে দিলাম, এখন বড়িগুলো ভাজবো। প্রত্যেক বছর মা আমার কত বড়ি দিয়ে দেয়, কিন্তু এবছর মা আর বড়ি দিতে পারলো না, কারণ আমার জেঠিমা মারা গেছিলো, তো কাল অছুত রয়ে গেছে, আর অছুতের মধ্যে বড়ি টড়ি দিতে হয় না, তার জন্য আর বড়ি দেয়নি। তো দেখো, এই যে কয়েকটা বড়ি ভেজে নিলাম আমি তরকারিতে দেওয়ার জন্য। আরেকটির পাপা না আবার বেশি একটা বড়ি টড়ি পছন্দ করে না, মানে করে একটা দুটো ঠিক আছে, কিন্তু আমার আবার বড়ি যত দিবা আমি ততই খাবো, আমার আবার এত ভালো লাগে। তো দেখো, বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, আরেকটির পাপা জানো তো খেতে চলে এসছে। আমি এদিকে বড়াগুলো বসাচ্ছি, আরেকটির পাপাকে বললাম তুমি একটুখানি ভাত বেড়ে নাও, আর ভাতের ভেতরে একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম জানো তো, কারণ আমি জানি যে তাড়াতাড়ি করে চলে আসবে, এক জায়গায় একটু কাজে গেছিলো, তো ও তাড়াতাড়ি করে এই যে চলে আসলো, তার জন্য ও একা একা নিজে নিজেই ভাতটা একটু বেড়ে নিচ্ছে। আজকে লঙ্কা চিড়েই তরকারিটা করে ফেললাম, আর একটা টমেটো কেটে দিয়েছিলাম কিন্তু, আর একটুখানি আদা বাটা দিয়েছি, ব্যাস। তো এটা দিয়ে এখন জল দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলে বড়ি দিয়ে দেবো, বড়িও দেবো ভাবছি, আর কয়েকটা বড়াও ভাজাও দেবো। তো বন্ধুরা দেখো, আজকে আমার নিরামিষ তরকারি এই যে হয়ে গেছে, তো এর ভেতরে দুটো চারটে বড়াও দিয়ে দিয়েছি, আবার বড়িও দিয়েছি, দিয়ে তরকারিটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে, খেতেও আজকে বেশ ভালোই হবে, নিরামিষ হলে হবে কি, কিন্তু খেতে বেশ ভালোই হবে। তো বন্ধুরা দেখো, এই মাত্র আমার রান্না বান্না কমপ্লিট হলো, অরিত্রি এখনো পরোটা খেয়েই যাচ্ছে, পরোটা খাওয়া হয়ে গেছে মানে পরোটার তরকারিগুলো খাচ্ছে। 11টা বাজে, পুরো 11টা বাজতে মানে 5 মিনিট বাকি দেখলাম, তো এখনো অবধি সেই সকালবেলা একটু প্রসাদ ছিল, ওই প্রসাদটুকু খেয়েছি, এখনো কিছু খাইনি ভাত টাত, তো এখন ভাত খাবো, খুব খিদে লেগে গেছে,
কথা বলতে পারছে না এখন, হাঁড়ি তরকারির গাবলা মশলা ঝুড়ি টুড়ি সব ওই ঘরে নিয়ে যেতে হবে। চলো দেখতে থাকো, খেয়ে নিই।